নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো সাগনের ডাঁটা দিয়ে মুগের ডাল। সাগনের ডাঁটা এখন সস্তা, এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, আর এই সময়তে সাগনের ডাঁটা খাওয়া খুবই উপকার, শরীরের পক্ষে ভালো। তাই চলুন তাহলে, আর এই ডাঁটার ডালটা ভাত রুটি লুচি যা দিয়েই খাবেন তাই দিয়েই খাওয়া হবে। তাহলে শুরু করি, এই যে ডাঁটা আর এইটা মুগের ডাল। এবারে মুগের ডালটা কড়াইয়ে নেড়ে জল ঢেলে সেদ্ধ হতে থাকবে, তারপরে আমি ডাঁটাগুলো বানিয়ে নেব। কড়াইয়ে মুগের ডাল কটা দিয়ে একটু নেড়ে নেব। ডালটা নাড়া হলো, আমি এই যে ন্যাংড়াটা দিয়ে মুছে মুছে দিলাম, পাউডার থাকলে গায়ে লেগে যাবে, এভাবে করলাম। এবার জল ঢেলে দেবো। এধারে ডালটা সেদ্ধ, এধারে ডাঁটাগুলো ছাড়িয়ে বনিয়ে ধুয়ে নিই, একটুকে ছাড়িয়ে নেব। যা হোক একটু মোটা হয়েছে ডাঁটা। কাঁচা লঙ্কা চারটে চিরে নেব। ডালটা এবার সেদ্ধ হয়েছে, এবার ডাঁটাগুলো রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো, এই দেখুন ডালটা, ডালটা এইভাবে সেদ্ধ হবে, গোটা গোটা হয়ে আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা প্রায় 25 থেকে 30 মিনিট জাল দিয়েছে, এবার সেদ্ধ হলো। প্রেসার কুকারে হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর এই যে ডাঁটা, ডাঁটাগুলো দিয়ে দিই। যে কোনো ডাল কড়াইয়ে সেদ্ধ করে রান্না করলে খুব খেতে ভালো লাগে, টেস্টই আলাদা। প্রেসার কুকারেও খেয়েছি জানি তো, খেতেও হয়, এখন হয়েছে। এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু জাল হবে। এবার নুন হলুদ দিয়ে দেবো। এবারে দেবো হলুদ গুঁড়ো, লবণ। এবারে ডাঁটাটা একটু সেদ্ধ হবে, তারপরে ছুঁকে দেবো। এতে কোনো মশলা দেবো না, শুধু তেলে দেবো। ডাঁটাটা হাফ সেদ্ধ হয়েছে, এবার কাঁচা লঙ্কা চারটে চিরে ছিল দিয়ে দিলাম। ডাল ডাঁটা সব সেদ্ধ হয়েছে, এবার তেলে দেবো। এই যে ডাঁটা সেদ্ধ হয়েছে, এবার ঢেলে নেব। কড়াই দেব তেল, এবার ডালটা তেলে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ফোড়ন। তেলটা হয়েছে, তেলে ডালটা ঢেলে দেবো। একটু চিনে দেবো। ডালটা রান্না হয়ে গেল, নামিয়ে দিলাম।
ডাটার ডালটা রান্না করা হয়ে গেল, দেখলেন তো কিভাবে বানালাম। ডাল তো অনেক রকমই হয়, টক ডাল, মুসুরি দিয়ে পেঁয়াজ ডাল, তারপরে পেঁপি ডাল, অনেক কিছু সবজি ডাল। এটা আমি বানানা সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল, একদম নিরামিষ। আর এই ডালটা গরম ভাত, একটু আলু মাখা দিলেই খাওয়া হয়ে যাবে। যাতেই খাবেন, রুটি পরোটা মুড়ি সবই খাওয়া যাবে। আর এই ডালটা রান্না করতে আমার প্রায় 1 ঘন্টা টাইম লাগলো, 5 মিনিট কম। এটা কড়াইয়ে সেদ্ধ হলো, তার জন্য টাইমটা। আর যাদের তাড়াতাড়ি থাকবে, প্রেশার কুকারে সেদ্ধ করে ডালটা রান্না করবে। আর এই ডাঁটার ডালের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখাবো অন্যান্য ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।